গুৱাহাটীত নির্মাণ হব আৰু এখন উড়ন সেতু লাল গণেশৰ পৰা গড় ভঙালৈ নির্মাণ হব উড়ন সেতুখন আজি উড়ন সেতুৰ শিলান্যাস কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে 3.76 কোটি টকা ব্যয় সাপেক্ষে নির্মাণ কৰা হব উড়ন সেতুখন উড়ন সেতুখনৰ দৈৰ্ঘ্য 2.84 কিলোমিটাৰ বৰহাপৰা ক্রিকেট ষ্টেডিয়ামলৈ যাবলৈ সুচল হব এই উড়ন সেতুৰ জৰিয়তে লগতে ৰাষ্ট্ৰীয় ঘাইপথলৈ যাতায়াতৰ ক্ষেত্ৰত সুচল হব বিবৰুৱা কৰ্কট প্ৰতিষ্ঠানলৈ যাবৰ বাবেও এই যাতায়াত সুচল কৰি তুলিব এই উড়ন সেতুখনে ইয়াৰ লগতে জিএমচিৰ অধীনত 14.67 কোটি টকা প্ৰকল্পৰ উদ্বোধন কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে 20টা সমজুৱা ভৱন উদ্বোধন কৰিব 24টা ৰাজহুৱা শৌচাগাৰ মুকলি কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে 19খন স্মশানো মুকলি কৰিব আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শর্মাই আজি শিলান্যাস কৰিব নতুন উড়ন সেতুৰ এই অনুষ্ঠানৰ পৰা আমি পোনপটীয়া সম্প্ৰচাৰ আগবঢ়াম সতীৰ্থ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যৰ সৈতে সংযুক্ত হৈছো পোনপটীয়া সম্প্ৰচাৰত বলেন কিমান সময়ত মুখ্যমন্ত্রী গৰাকী উপস্থিত হ'ব উড়ন সেতুৰ এই শিলান্যাস কাৰ্যসূচী রাজ্যৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেইটামান মুহূর্তৰ পিছতে এই স্থানত লাল গণেশত উপস্থিত হ'বহি আৰু লাল গণেশৰ দীর্ঘদিনে হৈ অহা এটা বৃহৎ যানজট সেই যানজটৰ সমস্যাৰ অধৰ কাৰণে এখন নতুন উড়ন সেতু নির্মাণৰ প্রকল্প গ্রহণ কৰিছে আৰু সেই অনুসৰি 374 কোটি টকা ব্যয় সাপেক্ষে সাইকেল ফেক্টৰীৰ পৰা লাল গণেশ অভিমুখে এখন উড়ন সেতু নির্মাণ হব আর এই সেতুখন নির্মাণ করার ফলস্বরূপে বিশেষক লখরা অভিমুখী যখন যাত্রী সেই সকল যাত্রীর যে দীর্ঘদিনীয়া সমস্যা আসে যখন যানজটের সমস্যা আসে সেই যানজটের সমস্যা রোধ হব আর সেই ধরনের প্রকল্প নির্মাণ করার কারণে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর অপূজা দিনের এই বিশেষ দিনট মুখ্যমন্ত্রীগী কেটামান মুহূর্তের পিছতে উপস্থিত হব সেই লাল গণেশত আর এই স্থানতে আজি আধারশিলা মুক্তি করব আর তার জড়িয়ে হয়তো কিমান দিনের ভিতর এই প্রকল্প সম্পূর্ণ উঠিব আর জনসাধারণ কি ধরনের উপকৃত হব সেই কথাখিনি তেখেতে প্রকাশ করব সমান্তরভাবে দেখব পাওয়া গেছে যে গুয়াহাটি পৌর নিগমের অধীনতো স্মশান আর রাজহুয়া গৃহ নির্মাণের যে প্রকল্প এটি সেই প্রকল্পর আজি শুভ উদ্বোধন করব রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই স্থানের পর গতি স্বাভাবিকতে দুটাক প্রকল্প রাতেপার সময়সাত মুখ্যমন্ত্রীগী আজি উদ্বোধন করব গতি সকলের কারণে একটা বিশেষ একটা মুহূর্ত আর তার মুহূর্তে আমি যদি চাও যে জনসাধারণ যখন লোকের এই মুহূর্তে যদি চা হয় তখন একটা দাবি আসে বা আসলে দীর্ঘদিন ধরে এই পথ চার ক্ষেত্রে তখন সমস্যা ভুগিছিল আর সেই সমস্যা এটা নাইকিয়া হওয়ার দিকে আগবাড়ি আপনার ওসলে এই অঞ্চল আপনি বাস করে নিশ্চয় বাস করে এই সেতুখন নির্মাণ করলে কেন ধরনের সহজ আপনার যাতায়াত হব ইয়াতকে ভাল আর হব নয় কারণ কি আমার যেটু রাস্তার যেটু আমার এই লোকেলিটি গুয়াহাটির যেটু রাস্তার ওয়াইডেন আন সিটির তুলনাত বহুত কম তার ফলত কি হয়েছে আমার ট্রাফিক প্রবলেম প্লাস যা ফুটপাতিয়া বিজনেসম্যান আছে তাহাতর কারণে আমার দরে বয়স্ক মানুষ খোজকাড়িও নয় ফুটপাতর উপর অপেন এইটু দোকানের ওর এই দোকানের ওর মাংসর দোকান ওলমি আছে মাংস দেখাত ইমান বেয়া লাগে এইবিল আঁতর করব লাগে আর লগতে যেটু আমার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মায় যেটু হেৰি লৈছে মানে লিড লৈছে কাম করার আর যা কাম অগ্রগতিত চলি আছে তার কারণে আমি বহুত ধন্যবাদ নিশ্চয়কৈ যথেষ্টখিনি ভাল হব আর তেখেতসকলে আশা করেছে মূলত বাইদেউ আপনার ওসলে আহিছো যে উড়ন সেতুখন নির্মাণ করা একটা প্রকল্প লৈছে কি ধরনের আপনাদের লৈছে ভালেই হব রাস্তা ঘাট জাম হয়ে থাকে হেৰি হয়ে থাকে এই ভালেই হব ললে মামা তো যেটু কাম লয় ভালেই লয় ভালোর কারণে বেয়ার কারণে তো নলয় ভালেই হব যেটু লৈছে আর দীর্ঘদিনে দেখি আহিছিল যে লাল গণেশৰ যে তিনিআলির যে স্থানত বৃহৎ যানজট ঘণ্টার পিছত ঘণ্টাটা আবদ্ধ হয়ে থাকি লাগে সেই সমস্যা নোহা হব হ্যাঁ এইটু তো ভালো হব আমি স্কুলত আহো আস্থা স্কুলত আমার বহুত অসুবিধা হয় এটু তো ভালেই হব হলে আর আর কেন ধরনের সমস্যা আছে এই স্থানটো বহুত ধরনের সমস্যা থাকে জাম থাকে কিবা কিবি গাড়ি না পাও কেতিয়া বহুত সমস্যা হয় তো ভালেই হব হলে আর নিশ্চয়কৈ এই মুহূর্তে সেই সকল জনসাধারণে এই মুহূর্তে আশাবাদী অত্যন্ত তেখেতসকলে এইখন উড়ন সেতু হওয়ার নির্মাণ হওয়ার পিছতে বিশেষভাবে আসলে অঞ্চলবাসী রাইজর যে ধরনের একটা সমস্যা আসে সেই সমস্যাটা নাইকিয়া হব সমস্যা রোধ হওয়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই আজি প্রকল্পের আধারশিলা স্থাপন করব আর আধারশিলা স্থাপন করার প্রাক মুহূর্তে এই মুহূর্তে দেখব পাওয়া গেছে উৎসুকতা মই জনতা আর সেই ধরনের উৎসাহ দেখবলে পাওয়া হয়েছে রাইজর মাজত দীর্ঘদিনীয়া সমস্যার সমাধান হব এই উড়ন সেতুর জড়িয়ে আর যার বাবে এটা সকলে অপেক্ষা করেছে এই শিলান্যাস কার্যসূচীর লই ধন্যবাদ বলেন আমি পরবর্তী সময় পুনর সংযুক্ত হম ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল
আজি বহু প্রত্যাশিত রংঘর সৌন্দর্যবর্ধন প্রকল্পর ভূমি পূজন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ভূমি পূজন করব। এই উপলক্ষে রংঘর গাতে লাগি থাকা রূপহী পথারত চলোয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ভূমি পূজনের পিছতে এখন বিশাল জনসভা সম্বোধন করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। মুখ্যমন্ত্রীর উপরি উপস্থিত থাকিব অসম সরকারের কেইবাগৰাকীও কেবিনেট মন্ত্রী। উল্লেখযোগ্য যে 149 কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রায় 83 বিঘা ভূমিত রূপায়ণ করা হব রংঘর সৌন্দর্যবর্ধন প্রকল্প। এই প্রকল্পত থাকিব 3000 জন দর্শকে একেলগে বহিব পৰা এমপি থিয়েটার, এখন অত্যাধুনিক রঙ্গমঞ্চ, লাইট এন্ড শোর ব্যবস্থা করিব, নিতৌ উন্নত মানের তথ্যচিত্র প্রদর্শনেরও ব্যবস্থা থাকিব। প্রকল্পত থলুয়া জনগোষ্ঠী সমূহের কৃষ্টি সংস্কৃতি প্রদর্শনেরও ব্যবস্থা থাকিব। থাকিব বস্ত্রশিল্পর সংগ্রহালয়, বিভিন্ন থলুয়া জাতি জনগোষ্ঠীয় খাদ্য সম্ভারের স্টল থাকিব, 30-35টা কোঠাযুক্ত অতিথিশালা, ক্লক টাওয়ার আদি। ইয়ার উপরও স্বর্গদেবসকলের বিষয়ে বর্ণনা, ছবি, প্রতিমূর্তি আদিরও ব্যবস্থা করা হব পরবর্তী পর্যায়ত। শিবসাগরের আমার সাংবাদিক প্রদীপ গগৈর সঙ্গে আমি পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো। প্রদীপ, বৃহৎ প্রকল্পর বাবে আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হব, ভূমি পূজন করব, কি আয়োজন চলিছে, কিমান সময়ত মুখ্যমন্ত্রীগী উপস্থিত হব? হয় জয়ন্ত, আজি এই শিবসাগর তথা অসমবাসীর বাবে এটা স্মরণীয় দিন হয়ে রব বলে সকলে আমি আশা করছো। কারণ ঐতিহাসিক রংঘরত আজি রংঘর সৌন্দর্য বর্ধন প্রকল্পর আজি ভূমি পূজন আর বামফি পূজার শুভারম্ভ করব। মই এই পরিবেশ দেখাইছো, এয়া হয়েছে রংঘর যি আমার আহোম রাজত্বকালত নির্মাণ করা হয়েছিল আর এশিয়ার প্রথমখন পেভিলিয়ন খ্যাত এই রংঘর স্বর্গদেব রুদ্রসিংহ রাজত্বকালত ইয়াত প্রথম খেল ধেমালি ইয়াত অনুষ্ঠিত করা হয়েছিল, বিহুক রাজকীয় মর্যাদা দিয়া হয়েছিল। আর এই রংঘরের গাতে লাগি থাকা এই যে রূপহী পথার আছে ইয়াত এই স্থানত আমি দেখাই আছো, এই পেন্ডেলর কাষত যি আসলে স্থান আছে তাতে তাতে বামফি পূজা করব। আহোম টাই আহোম জনগোষ্ঠীয় সকলে যি যিকোনো আসলতে ভাল এটা কাম করবলে লওয়া আগ মুহূর্তত অপায় অমঙ্গল যাতে নহয় আর এনে ধরনের শুভ মুহূর্তত বামফি পূজা করা হয় আর সেই বামফি পূজা প্রথম করব। তারপরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ভূমি পূজন করব আর তারপর এইখান যখন দেখিছে এখন বিশাল ইয়াত পেন্ডেল দিয়া হয়েছে, ইয়াত 10-20 হাজার আজি ইয়াত রাইজ উপস্থিত থাকিব, বিশিষ্ট শিবসাগর বিশিষ্ট নাগরিক সকল উপস্থিত থাকিব, তেনেধরনের কেবাগৰো মন্ত্রী আর বিধায়ক সকল উপস্থিত থাকিব। এই ইয়া দেখিছে সুন্দরকৈ ইয়াত সজায় পরায় তোলা হয়েছে, বিশাল এখন এখন ইয়াত জনসভা হব আর ইয়ার প্রায় মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ভাষণ প্রদান করব আজি এই বিষয় গোটে এই অনুষ্ঠানটির সন্দর্ভত। আর ইয়াকে বর্তমান আসলে উখল মাখল পরিবেশে বিরাজ করেছে শিবসাগরত, কারণ শিবসাগরবাসীয়ে শিবসাগর বিধায়ক অখিল গগৈয়ে সেই ধরনের বিভিন্ন দল সংগঠনসমূহে বহু পূর্বেপরে দাবি জনায় আহিছিলে, আহ্বান জনায় আহিছিলে সরকারের প্রতি যে রংঘরত এনে ধরনের একটা প্রকল্প হোক আর সেই প্রকল্পর আধারশিলা আসলতে পূর্বতে কেইমাহমান পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ভার্চুয়ালি করেছিল আর তারপর আজি বামফি পূজা আর ভূমি পূজনের এই প্রকল্পর শুভারম্ভ করা হব। আমি ইতিমধ্যে কৈছো 83 বিঘা ভূমিত এই বিশাল যে পথার আছে রূপহী পথার ইয়ার এই মাটি ইতিমধ্যে অধিগ্রহণ করেছে সরকারে, ইয়াত 31 কোটি টাকা ব্যয় করে এই ভূমি অধিগ্রহণ করা হয়েছে আর বাকি 118 কোটি টাকা মূল প্রকল্পর ইয়াত ব্যয় করব সরকারে। আর তারবাবে আজি ইয়াত সেই বামফি পূজা আর ভূমি পূজনের ইয়ার শুভারম্ভ করা হব। আর বর্তমান ইয়াত নিরাপত্তা ব্যবস্থাও কটকটিয়া করে তোলা হয়েছে, যেহেতু ইয়াত 10-20 হাজার ইয়াত রাইজ উপস্থিত থাকার কথা, গতি এই বিশাল ইয়াত মঞ্চ তথা পেন্ডেলর ব্যবস্থা করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীগী হয়তো আর কি ব্যবস্থা ইয়াত করব আসলে রংঘর প্রকল্পর উপরও আর শিবসাগর তলাতল ঘরের সন্দর্ভত কিবা ব্যবস্থা লব নাকি বা সংরক্ষণের কেন ধরনের কি পদক্ষেপ লব তারও হয়তো ঘোষণা করার পূর্ণ সম্ভাবনা আছে। কিন্তু ইয়া যিয়ে নহক এটা আজি ঐতিহাসিক দিন হিসাবে পরিচিত হয়ে রব শিবসাগর তথা অসমবাসীর বাবে। প্রদীপ, কিমান বছরের ভিতর এই যে অত্যাধুনিক প্রকল্প সৌন্দর্যবর্ধনের প্রকল্প সম্পূর্ণ হয়ে উঠিব পারে, কি ধরনের পরিকল্পনা আছে, কিমান বছরের ভিতর ইয়াক পূর্ণ করে তোলার সম্ভাবনা আছে? হয়,
হয়, এই প্রকল্পটোৰ বাবে দায়িত্ব দিয়া হৈছে অসম চৰকাৰ লোক নির্মাণ বিভাগক, আৰু দুবছৰৰ ভিতৰতে এই প্রকল্পৰ কাম সম্পূৰ্ণ কৰাৰ লক্ষ্য স্থিৰ কৰা হৈছে। কিন্তু হয়া সময় কব আচলতে কিমান দিন লাগে, কিন্তু 2-3 বছৰৰ ভিতৰতে এই প্রকল্পৰ সম্পূৰ্ণ কৰিব বুলি তেওঁলোকে নিৰ্ধাৰিত এটা লক্ষ্য বান্ধি লৈছে, আৰু তাকে লৈ বৰ্তমান আজি এই ধৰণৰ আচলতে পৰিৱেশৰ আচলতে সূচনা হৈছে, উখল মাখল পৰিৱেশ। সকলোৱে আশা কৰিছে যে আজি যি শুভাৰম্ভণি অনুষ্ঠান আছে, বামফি পূজাৰ আৰু ভূমি পূজনে হ'ব, সেয়া যাতে ভালদৰে হৈ যায় তাকে সকলোৱে কামনা কৰিছে। এতিয়া তুংগত এইখিনি মুহূৰ্তত দেখিবলৈ পোৱা হৈছে পূজা ভূমি পূজন সকলোৰে বাবে প্ৰস্তুতি চলাই থকা হৈছে। কিছু সময় পিছতেই মুখ্যমন্ত্ৰীগৰাকী বৰ্তমান গুৱাহাটীত আছে, গুৱাহাটীতো কেইবাটাও কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিব আৰু তাৰ পিছত ৰংঘৰ অভিমুখে ৰাওনা হ'ব। আৰু ঐতিহাসিক এটা দিন, যাৰ বাবে এক উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে ৰংঘৰৰ সমীপৰ ৰূপহী পথাৰত। প্ৰদীপ, ধন্যবাদ। যোৰহাট সদর আৰক্ষী থানাৰ প্ৰায় 27 আৰক্ষীৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা, কৰ্তব্য পালনত ব্যৰ্থতাৰ বাবে শাস্তিমূলক ব্যৱস্থা, 27 জন আৰক্ষীলৈ কাৰণ দৰ্শোৱাৰ জাননী। বুধবাৰে যোৰহাট সদৰ থানাত ভূপেন বৰাক জেৰাৰ সময়ত ভিৰ নিয়ন্ত্ৰণত ব্যৰ্থতাৰ অভিযোগ। পুৱাৰে পৰা থানাৰ সন্মুখত ক্ষোভ প্ৰকাশ কৰি ভিৰ কৰিছিল শ শ কংগ্ৰেছ কৰ্মীয়ে। পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনী নিয়োগ কৰা হৈছিল যদিও ভিৰ নিয়ন্ত্ৰণত ব্যৰ্থ হৈছিল আৰক্ষী। অৱশেষত ঝাৰখণ্ডৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত ছোৰেনক গ্ৰেপ্তাৰ কৰা হ'ল। 7 ঘণ্টাৰ জেৰাৰ অন্তত ছোৰেনক গ্ৰেপ্তাৰ কৰিলে ইডিয়ে। ভূমি কেলেংকাৰী আৰু হাৱালা গোচৰত হেমন্ত ছোৰেনক গ্ৰেপ্তাৰ, ৰাজ্যপালক পদত্যাগ পত্ৰ দাখিলৰ পিছতে হেমন্ত ছোৰেনক ইডিয়ে গ্ৰেপ্তাৰ কৰে। ঝাৰখণ্ডৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী হোৱাৰ দিশে চম্পাই ছোৰেন, চেৰাইকেল্লা সমষ্টিৰ জে এম এমৰ বিধায়ক চম্পাই ছোৰেন, 9 বাৰকৈ চমন জাৰি কৰা হৈছিল হেমন্ত ছোৰেনৰ বিৰুদ্ধে। হেমন্ত ছোৰেনৰ ঘৰৰ পৰা জব্দ কৰা হৈছিল 2খন BMW বাহন আৰু নগদ 36 লাখ টকা। কোটি কোটি টকাৰ চৰকাৰী ভূমি জালিয়াতিৰে হস্তগত কৰি পিছত ঘনিষ্ঠ মহলক বিক্ৰী কৰি দিয়াৰ অভিযোগ আছে হেমন্ত ছোৰেনৰ বিৰুদ্ধে। ভূমি কেলেংকাৰী গোচৰত 14 জন লোকক ইতিমধ্যেই গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। ইয়াৰ ভিতৰত আছে 2011 বেটছৰ এজন IAS বিষয়া। হেমন্ত ছোৰেনক গ্ৰেপ্তাৰৰ পিছতে গৰম হৈ উঠিছে এতিয়া ঝাৰখণ্ডৰ ৰাজনীতি। ঝাৰখণ্ডৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী হোৱাৰ দিশে চম্পাই ছোৰেন, চেৰাইকেল্লা সমষ্টিৰ জে এম এমৰ বিধায়ক। চম্পাই ছোৰেনক জে এম এমৰ বিধায়িনী দলৰ নেতাও নিৰ্বাচিত কৰা হৈছে। চম্পাই ছোৰেনৰ সমৰ্থনত 47 গৰাকী বিধায়ক থকাৰ দাবী কৰা হৈছে। বৰ্তমান চম্পাই ছোৰেনৰ লগত আছে 43 গৰাকী বিধায়ক। ইতিমধ্যে ৰাজ্যপালকো সাক্ষাৎ কৰে ছোৰেনে। চার বাহার মে আয় হসপিটাল মে লোক আ রা হিস গঠবন্ধন কি ওর সে সরকার বনানে কা দাওয়া পেশ কিয়া গয়া। আজ যো হ্যা হেমন্ত জি নে আপনে ইস্তফা দিয়ে হ্যাঁ, আর হম লোগো নে জো হ্যা মহামহিম রাজ্যপাল মহোদয় কো আপনা দাওয়া পেশ কিয়ে হ্যাঁ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। বাতৰি আগবঢ়াই ঘাটি।